আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকার ভিসা কন্ট্রাক্টে করা যায় কি না, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা ভিডিওটি নতুন দেখছেন, ধৈর্য সহকারে শুনলে অনেক কিছু জানার আছে, শেখার আছে। দেখুন, আমি অনেকবার বলেছি ইউএসএ ভিসা সম্পর্কে, যেহেতু পৃথিবীর সর্বশক্তিমান দেশ আমেরিকা, সে দেশে যাওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকেন। তো যাওয়া, যেতে চাওয়াটা অপরাধ নয়, কিন্তু যে প্রক্রিয়ায় আপনারা যেতে চাচ্ছেন সে প্রক্রিয়াটি আপনাকে আসলে কতটা মসৃণ সেটা আপনাকে বুঝতে হবে। ঘরে বসে থেকে যদি আপনি সমগ্র পৃথিবী সম্পর্কে জানতে চান, তাহলে সেটার মধ্যে কিছুটা ঘাটতি থাকতে পারে। সেই জন্য আপনাদের বলি, অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন। আমি অনেক ভিডিওতে বলেছি যে আমেরিকার ভিসা কন্ট্রাক্টে করা হয় না, কারণ এম্বাসির কথা বলে যারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বা আপনাকে এই ধরনের প্রপোজাল দিচ্ছে, বুঝতে হবে যে এটি একেবারে নেহাত একটি প্রতারণা। আমি শত শত বার বলেছি যে তাদের নিজস্ব আমেরিকান ওয়েবসাইটে, এম্বাসির ওয়েবসাইটে গেলে সেখানে তাদের ফ্রড লাইন আছে, হটলাইন আছে, সেখানে আপনারা কথা বলতে পারেন। শুধুমাত্র DS-160 ফর্মটির উপরে আপনার ইন্টারভিউ নিবে, সেখানে কোনো ধরনের ডকুমেন্টস আপনাকে সাথে নিতে হবে না। হাজার হাজার মানুষের ফাইল প্রসেস করেছি, তাদের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করেছি কিভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা কি সেখানে কি কি পেপার্স দিতে হয়। শুধুমাত্র আমেরিকার ভিসার জন্য আপনার ইনফরমেশনটি যথেষ্ট, সেখানে কোনো হার্ড কপি আপনাকে নিতে হয় না। এত কিছু বলার পরেও আমাকে প্রচুর পরিমাণে কল দেন যে আজকে আমার কাছে আসছেন যে ভাইয়া, আমি তো আমেরিকার ভিসার জন্য কন্ট্রাক্ট করেছি। তো দেখুন, আসলে এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার, আমেরিকার ভিসা কন্ট্রাক্টে হয় না, কারণ শুধুমাত্র তারা যে ভিসাগুলো প্রোভাইড করা হয় সেইগুলো শুধুমাত্র আপনার কথা বলে, আপনার ইন্টারভিউর উপরে তারা সেটি যাচাই বাছাই করে নেয় যে আপনাকে তারা ভিসা দিবে কি দিবে না। এখানে কন্ট্রাক্টের কোনো সুযোগ নেই। সেজন্য আপনাদের বলছি, আপনারা এই পথে পা বাড়াবেন না। অনেকে আমার কাছে আসেন, আমার কাছে আজকে দুজন আসছেন যে তারা কন্ট্রাক্টে ভিসার জন্য জমা দিয়েছেন, সেখানে ভিসা হয়নি। তো এই দুঃখজনক ব্যাপারগুলো আমি অনেকবার বলেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, যখন কোনো একটি ভিডিও আমি আপলোড করি, সেটা আপনারা টেনে টেনে দেখার ফলে যে মূল আলোচনাটি সেটি আপনারা এড়িয়ে যান। সেই জন্য আপনাদের বলি, আমেরিকার ভিসা যদি কেউ আপনাকে এই প্রস্তাব দিয়ে থাকেন, কন্ট্রাক্টে তিনি করে দিবেন এত টাকার বিনিময়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার সাথে বড় ধরনের একটি প্রতারণা করা হচ্ছে। সেই জন্য আপনারা অবশ্যই সচেতনতা তৈরি করবেন এবং জেনে বুঝে তারপরে এই কাজগুলো করবেন। কেননা আমেরিকান এম্বাসি বা আমেরিকার কোনো কর্মকর্তা, দূতাবাস কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন তারা করে না বা এই ধরনের সুযোগ নেই। শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি করেন, আপনার প্রফেশন কি, আপনি DS-160 ফর্মে আবেদনপত্রে আপনি যে যে তথ্যগুলো দিয়েছেন, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার নিজের সম্পর্কে, এডুকেশন, কোয়ালিফিকেশন, আপনার সার্ভিস বা আপনার প্রফেশন, এই সমস্ত কথার বাইরে তারা কিছু জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন যাবেন, আপনি ঘুরতে পছন্দ করেন, কোথায় যাবেন। আপনি বললেন আমি নায়াগ্রা ফলস দেখতে যাব, সেন্ট্রাল পার্ক যাব, সেন্ট্রাল লাইব্রেরি যাব, 9/11 মিউজিয়াম যাব, এরকম আরো অনেক জিনিস আছে, টাইম স্কোয়ার আছে, এরকম জায়গাগুলোর নাম আপনারা মেনশন করে তাদেরকে বলবেন, যেগুলো DS-160 ফর্মে উল্লেখ করেছেন সেই কথাগুলো বলবেন। আপনাকে জিজ্ঞাসা করবে কতগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন, সেই দেশের নামগুলো আপনি এক এক করে তাদেরকে বলবেন। আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনার প্রফেশন সম্পর্কে, সেগুলো আপনি যেই ফর্মে যেভাবে দিয়েছেন সেভাবে আপনাকে বললে যদি ভিসা অফিসার স্যাটিসফাই হন যে আপনি তথ্যগুলো ফর্মের সাথে আপনার বাস্তবতা মিল আছে, তখন তিনি আপনাকে ভিসাটি প্রোভাইড করবেন। আদারওয়াইজ তিনি আপনাকে আপনার পাসপোর্ট এবং একটি লেটার দিয়ে আপনাকে বিদায় করে দিবেন। তো এখানে যদি কেউ আপনাকে বলে থাকে যে এত টাকার বিনিময়ে আপনাকে ভিসা করে দিবেন, এটি আসলে সম্ভব না, এটি একেবারে অসম্ভব একটি ব্যাপার। আমি বলেছি যে আমেরিকার ভিসার মতো সহজ পৃথিবীর কোনো দেশের ভিসা এত সহজ নেই। সেজন্য আর এত কিছু বলার পরেও আপনারা এই বিষয়গুলো কর্ণপাত না করার ফলে প্রতিনিয়ত সকলেই প্রতারিত হচ্ছেন। তো এখানে আসলে কিছু করার নেই, এখন আপনারা নিজের ভালো নিজে যদি না বুঝেন, তাহলে কেউ আপনাদেরকে এসে ভালো করার সুযোগ নেই। সেজন্য আমি বলি, যারা আমার ফলোয়ার আছেন, আপনারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আমাকে দেখেন, শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ধায়ী যারা আছেন,
আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে এতদূর আমি আসতে পেরেছি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং চেষ্টা করি যে আপনাদের সঠিক তথ্যগুলো দিয়ে আপনাদের যেন উপকার করতে পারি, সেই হিসেবে আমি কাজ করে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা ফ্রেশ পাসপোর্টে আমেরিকার আবেদন করছেন, বা আমি নিজেও দেখেছি যে ফ্রেশ পাসপোর্টে ইউএস এর ভিসা পেয়েছে, তো এটি আসলে কতটুকু সত্য? কারণ যিনি এটি দিয়েছেন সেখানে তো তিনি বিস্তারিত দেননি। এই বিষয়গুলো বলি, দেখুন সেখানে স্পষ্ট লেখা আছে গত 5 বছরে আপনি পৃথিবীর কোন কোন দেশগুলো ভ্রমণ করেছেন। ইউএস এম্বাসির যে DS-160 ফর্ম আছে সেই ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে, তো সেখানে আপনাকে ট্রাভেল করতে হবে। ধরুন ইন্ডিয়া গেলেন, নেপাল গেলেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কাম্বোডিয়া, লাওস, ফিলিপিনস, দুবাই, ইজিপ্ট, টার্কি, এই দেশগুলো আপনারা প্রকার ভেদে ট্রাভেল করতে পারেন, অথবা সেন্ট্রাল এশিয়া দেশ জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, এমন দেশগুলো আপনারা ভ্রমণ করতে পারেন। ভ্রমণের বিকল্প কিছু নেই। ভ্রমণ ছাড়া যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এটি আপনি আপনার ব্যক্তিগত অভিমত করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে ইনফরমেশন গুলো সঠিক দিলেই আমেরিকার ভিসা করতে পারবেন। এবং অগণিত মানুষ আছেন যারা আমাকে বলেন ল্যাটিন আমেরিকার ভিসা করে দিতেন, সেখান থেকে তারা আমি প্রশ্ন করি আপনার উদ্দেশ্য আমেরিকা যাওয়া, তা তিনি বলেন জি। তা আপনি আমেরিকা যাবেন এত দূর পাড়ি দিয়ে, এতগুলো দেশ জঙ্গল পাড়ি দিয়ে যাবেন, কেন যাবেন? আপনি কি ইউএস এর ভিসার জন্য আবেদন করেছেন? তিনি বলেন না, আমি আবেদন করিনি। তাহলে আপনাকে কি আমেরিকা বলেছে ভিসা দিবে না? না, এমনটিও বলেনি। তা আবেদন করেননি, তারা বলেনি, তারা কোথাও লিখেও দেয়নি যে এই লোক নামধারীদের আমরা ভিসা প্রোভাইড করবো না। তাহলে কেন আপনি এই পথে যাবেন? কেউ একজন আমাকে বলেছে। দেখুন, কেউ একজন বলেছে আপনার গ্রামের 10 জন গিয়েছে, তার সাথে তার লাক ভালো ছিল, তিনি গিয়েছেন, আপনি যে গিয়ে সেখানে বাঁচবেন এমন তো কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আপনাদের বলি যারা এই মানসিকতা নিয়ে আগাচ্ছেন, দয়া করে এটি পরিহার করুন, ট্রাভেল করুন, ট্রাভেল করুন। সেই ট্রাভেল করে আমেরিকা, কানাডা, কেন পৃথিবীর সকল দেশের ভিসা আপনাদের জন্য সহজ হবে। যদি কেউ একজন আপনাকে বলে থাকেন আপনাকে কন্ট্রাক্টে ভিসা করে দিবে, এগুলো এই পথে কখনোই যাবেন না, এই পথে কখনোই যাবেন না। যদি হ্যাঁ, যদি আপনি মনে করেন ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে আপনি যাবেন পরিবার, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানদের প্রতি আপনাদের আপনাদের মন ভরে গেছে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। যদি মনে করেন যে আপনার জীবনের প্রতি আপনার মায়া উঠে গেছে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার উপর থেকে মায়া চলে গেছে, সেক্ষেত্রে আপনারা এই পথটি অবলম্বন করতে পারেন। আদারওয়াইজ এই পথটি বেছে নেওয়ার কোনো যুক্তিগত আমি দেখি না। সেই জন্য আপনাদের বলি যে যারা আমাকে দেখেন, আমাকে শুনেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঠিক পথে অবলম্বন করতে। হ্যাঁ, একবার ভিসার জন্য আবেদন করেছেন, দেয়নি, সমস্যা কি, আপনি অপেক্ষা করুন, আরেকবার আবেদন করুন। কিন্তু এইভাবে বিপদগামী হয়ে যাওয়ার কোনো মানে হয় না। এভাবে গিয়ে আপনি অর্থ খরচ করছেন, নিজে কষ্ট করছেন, পরিবারকে বিপদে ফেলে দিচ্ছেন এবং যান চলে যাচ্ছে, এই কাজগুলো আসলে সঠিক না। সেই জন্য আপনাদের বলি যারা আমাকে দেখেন অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন, ট্রাভেল করুন। ট্রাভেলের বিকল্প কিছু নেই। আমি লক্ষ লক্ষ মানুষকে আমার গ্রুপ ট্যুরের মাধ্যমে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাভেল করিয়েছি, তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছি। আজকে আপনারা দেখেন পৃথিবীর যে কোনো দেশে যাই আমি সকলের ভালোবাসা এতটা পাই, আমার নিজের কাছেও আনন্দ লাগে, কারণ মানুষ আমাকে দেখেন এবং আমার পরিচিত যারা আমার সাথে ট্রাভেল করেছেন, আমি তাদের ভিসা প্রসেস করেছি পৃথিবীর সকল দেশে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কর্ম করছে, কাজ করছে, রেমিটেন্স বাংলাদেশকে পাঠাচ্ছে। ধৈর্য ধরতে হবে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সফলতা একদিন আসবেই, সফলতা আসবেই, অবশ্যই সফলতা আসবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নিরাশ হও না যদি মুমিন হও। সেজন্য আপনাদের বলি যারা বিভিন্ন দেশ ইউরোপ আমেরিকা যেতে চান, অবশ্যই ধৈর্য সহকারে ট্রাভেল করুন, ট্রাভেল করে তারপরে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।